সকল দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই সুস্বাস্থ্য নিয়ে ভালো আছেন আজ আমি আপনাদের জন্য খুবই উপকারী এবং পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ভিডিও নিয়ে এসেছি যা আমাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাই ভিডিওটি না কেটে আপনারা পুরোটা দেখুন এবং এর গুণাগুণ এবং উপকারিতা সম্পর্কে জানুন শারীরিক উপকারিতা দিক থেকে এবং পুষ্টিগুণ বিচারে দেখতে গেলে এর কোনো প্রতিদ্বন্দ্বী বা বিকল্প হয় না বললেই চলে এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ই ফাইবার সেলেনিয়াম ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যামাইনো অ্যাসিড পটাশিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আরও কত কী যা নানাভাবে আমাদের শরীরে কাজে লাগে এবং কাজ করে থাকে বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত যদি কেউ ষাট থেকে সত্তর গ্রাম করে বাদাম প্রতিনিয়ত খেয়ে থাকে বা খাওয়া শুরু করেন তাহলে শরীরে এমন কিছু উপাদানের প্রবেশ ঘটে যা শারীরিক যুদ্ধে শরীরকে চাঙ্গা রাখে সেই সঙ্গে একাধিক রোগ দূর করে শরীরকে বিশেষভাবে সহযোগিতা করে এতগুলো গুণাগুণ আমরা বাদাম সেবনের মাধ্যমেই পেয়ে যেতে পারি চলুন বন্ধুরা আমরা জেনে নেই বাদাম খাওয়ার বিশেষ উপকারে ক্রদুরু হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে বাদামের কিছু গবেষণায় দেখা গেছে বাদামে উপস্থিত ফসফরাস শরীরে প্রবেশ করার পর এমন কিছু কাজ করে যার প্রভাব হাড়ের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে তাই তো প্রতিদিন ষাট থেকে সত্তর গ্রাম বাদাম খাওয়া শুরু করলে জীবনে কোনোদিন হাড়ের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না ব্রেন বৃদ্ধি পাওয়ার জন্য যাদের স্মৃতিশক্তি বা ব্রেন খুবই কম তাদের জন্য বাদাম একটি উপকারীয় খাদ্যপত্র আমেরিকার অ্যান্ড্রস ইউনিভার্সিটির গবেষকদের গবেষকদের এক গবেষণায় দেখা গেছে যে পরীক্ষা করেছেন তারা বাদামে এমন কিছু উপাদান রয়েছে যা কগনিটিভ পাওয়ার সহজ কথায় বলার মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের নিয়মিত বাদাম খাওয়ান এবং বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিজ্ঞানীরা ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিটিও দূরে রাখতে সাহায্য করে বাদাম বাদামে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার রোগকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানোর মাধ্যমে মাধ্যম দিয়ে নানাবিধ সংক্রামককে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এখানেই শেষ নয় অ্যান্টিঅক্সিডেন্ট ও আরও নানা উপকারে লাগে থাকে লাগে যেমন অক্সিটিভ ট্রেস কমিয়ে কোষদের ক্ষত রোধ করে সেই সঙ্গে ত্বকের এবং শরীরের বয়স কমাতে বা বয়সের সাপ কমাতে বিশেষভাবে যারা প্রতিনিয়ত পুষ্টিতে অপুষ্টিতে ভোগে থাকেন পুষ্টির ঘাটতি দূর করার জন্য মধ্যপ্রাচ্য থেকে এসে এদেশে ঝাকিয়ে বাসা বাসা এই প্রাকৃতিক উপাদানটি শরীরে রয়েছে প্রায় তিন দশমিক পাঁচ গ্রাম ফাইবার ছয় গ্রাম প্রোটিন এবং আরও অনেক উপাদান ফ্যাট সহ ভিটামিন ই ম্যাগানিজ তো আছেই এটি আমাদের অনেক শারীরিক উপকারে আসে থাকে কিছু কিছু ক্ষেত্রে তো একাধিক সংক্রামক বা কনিক রোগ দূরে রাখতে উপাদানগুলো সাহায্য করে প্রসঙ্গত এক মুঠো বাদাম খেলে শরীরে মাত্র একশো একষট্টি ক্যালোরি প্রবেশ করে ফলে এই খাবারটি খেলে ওজন বেড়ে যাওয়ার কোনো ভয় একেবারেই থাকে না বললে যারা ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপে ভুগছেন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে এই বাদাম সেবনের মাধ্যমে ডায়াবেটিস নয় বাদামে উপস্থিত ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে থাকে একাধিক কেস স্টাডি করে দেখা গেছে শরীরে এই খনিজের ঘাটতি দেখা দিলে অল্প বয়সের মধ্যেই যাওয়ার থাকে আর বেশিদিন যদি এই রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে থাকে তাহলে হঠাৎ করে স্ট্রোকের ঝুঁকি হার্ট অ্যাটাক এবং কিডনির সমস্যা দেখা দেয়া অনেক আশঙ্কা বেড়ে যায় তাই দেহে যাতে কোনো সময় ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা না দেয় সেদিকে খেয়াল রেখে একান্ত প্রয়োজন প্রতিদিন কিছু কিছু পরিমাণ বাদাম খাওয়া ওজন নিয়ন্ত্রণে চলে আসে বাদাম সেবনের মাধ্যমে বাদাম খাওয়ার পর ক্ষীরে একেবারে কমে যায় ফলে মাত্রা অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায় সেই সঙ্গে শরীরে প্রয়োজন অতিরিক্ত ক্যালোরি জমে ওজন বৃদ্ধির সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেয় এবং এর ফলে ওজন এ ভিডিওটি আজ এ পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ সুন্দর নিরাপদে থাকুন এ প্রত্যাশায় অসংখ্য ধন্য